গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে এবার বদলা হবে, মানে 2003 সালের বদলা এবার 2023 সালে হবে। ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনাল, একদম এক্সাইটমেন্টে টানটান হয়ে রয়েছি সবাই। দেখুন, কখনো রাজনীতি বা সমাজের বাইরে বেরিয়ে অন্যান্য কথা খুব একটা শেয়ার করে হয়ে ওঠা হয় না আপনাদের সাথে, কিন্তু যে কথা বলবার জন্য আজকের এই ভিডিওটা করা, এই যে বদলা বদলা এত কিছু শুনছি, খুব মনে পড়ে যাচ্ছিল এই সমস্ত পোস্টগুলো যে সময়তে শেয়ার হচ্ছিল, যে 2003 সালের জোহানেসবার্গের সেই মাঠের কথা, 2003 সালের সেই ওয়ার্ল্ড কাপ যেখানে একদিকে ইন্ডিয়া অন্যদিকে অস্ট্রেলিয়া, এখন অস্ট্রেলিয়াকে দেখলে নেতান অস্ট্রেলিয়া মনে হয়। এই অস্ট্রেলিয়া খেলা যারা আগে আমরা যারা খেলা দেখতাম 90-এর দশকের শেষের দিকে আমরা যারা জন্মেছি, বা তার একটু আগে যারা সেই সময়তে মানে 2003 সালের ওয়ার্ল্ড কাপ যাদের প্রথম ওয়ার্ল্ড কাপ, কেন তো প্রথম ওয়ার্ল্ড কাপ, সেই সময়তে আমাদের চোখে দেখে অস্ট্রেলিয়া কার্যত কি বলবো, মানে বিষাক্ত অস্ট্রেলিয়া, মানে ওই রকম অস্ট্রেলিয়ান টিম আমরা কখনো আর পরে দেখিনি। লি ব্রেটলি বল করছেন, কারোর হাত কারোর জয়েন্টে চোট পাইয়ে দিচ্ছে, কারোর চোখের পাশ থেকে রক্ত ঝরছে, সনৎ জয়সুরিয়াকে ইনজিওর করে দিচ্ছে, কখনো সৌরভ গাঙ্গুলি ইনজিওর হয়ে যাচ্ছে, এক ভয়ঙ্কর ক্ষিপ্ত অবস্থায় বোলিং করছে, অন্যদিকে ম্যাকগ্রা, অন্যদিকে মানে গোটা অস্ট্রেলিয়ান টিম, অন্যদিকে আমাদের ইন্ডিয়ান টিম। বিশ্বাস করুন, সেই দিনের কথা খুব করে মনে পড়ে যাচ্ছিল। একটু পুরনো দিনের স্মৃতিচারণ যদি করতে হয়, 2002 সালের ফুটবল বিশ্বকাপ, যে বিশ্বকাপে রোনাল্ডিনোর অসাধারণ খেলা গোটা বিশ্বের মানুষ আমরা প্রথমবারের জন্য চাক্ষুষ করলাম, রোনাল্ডো 2002 সালের ওই ওয়ার্ল্ড কাপ, ওই ওয়ার্ল্ড কাপ থেকেই আস্তে আস্তে আমাদের পাড়া, এই গ্রামের পাড়ার বিভিন্ন দিকে কেবল লাইনে ঢোকা, মনে পড়ছিল খুব করে সেই দিনগুলোর কথা, এই কেবল লাইনগুলো ঢোকা আস্তে আস্তে সেই সময় শুরু হয়। পাড়ায় তখন হাতে গোনা 5 থেকে 6টা টিভি, তার বাড়িতে কারোর কেবল লাইন আছে, কারোর কেবল লাইন নেই, কারোর শুধুমাত্র দূরদর্শন আছে, যাদের কেবল লাইন আছে সেই কেবল লাইনে তাদের বাড়িতে গিয়ে খেলা দেখা শুরু, ব্রাজিলের খেলা দেখা শুরু 2002, তার পরবর্তী সময়তে 2003 ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বাড়িতে দেখবার কার্যত সুযোগ হওয়া পরিবারের সাথে। খুব মনে পড়ে সেই দিনগুলো, হেরে ইন্ডিয়ার হেরে যাওয়া, ইন্ডিয়ার হেরে যাওয়ার পরে সৌরভ গাঙ্গুলির গলায় জুতোর মালা পরানো, বিভিন্ন দিকে বিভিন্ন ক্লাব থেকে তখন খবর আসছে, তখন তো ল্যান্ড ফোন ছাড়া সেই অর্থে কোনো ফোন নেই, বিভিন্ন ক্লাবে সৌরভ গাঙ্গুলির গলায় সেই সময়তে জুতোর মালা পরানো হচ্ছে, এরকম বিভিন্ন রকমের দৃশ্য আমরা দেখেছিলাম, যে দৃশ্য আজকে আমরা কেউ দেখতে চাই না। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, আমি কোনো ক্রিকেট এক্সপার্ট নই, আমি কোনো ক্রিকেট জার্নালিস্ট নই, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আজকে সেই দিনের সেই অস্ট্রেলিয়ান টিমের যে ক্ষিপ্রতা ছিল, ব্রেটলির সেই ক্ষিপ্রতা, ম্যাথু হেডেন আর গিলক্রিস্ট যখন ওপেন করতে নামতেন, ম্যাথু হেডেনকে দেখলে মনে হতো যে উইকেটটাই হয়তো আর দেখা যাচ্ছে না, মানে এমন এক বিশালাকার দৈত্য মানব চেহারা নিয়ে খেলতে নামতেন, তার উপর সেই ব্রেটলির বল, মানে সোয়েব আখতারের বল একদিকে, সোয়েব আখতারের স্পিড আর একদিকে, আক্রমণ একদিকে, কিন্তু ব্রেটলির সেই আক্রমণ, ব্রেটলির বলে যেন আগুন ঝরেছে গোটা 2003 সালের ওয়ার্ল্ড কাপ, এক অন্যরকমের এক্সাইটমেন্ট এবং এক অন্যরকমের, মানে উইকেট নেওয়ার পরে তার যে আনন্দ ভাগ করে নেওয়া, এক অন্যরকমের সেলিব্রেশন তৈরি করেছিল সেই সময় ব্রেটলি, মাটির দিকে মানে মাটিতে পুঁতে ফেলছে অপোনেন্টকে, এরকম ধরনের একটা সেলিব্রেশন, খুব মনে পড়ে যাচ্ছিল 2003 সালের সেই কথা। যদিও বা 2003 সালের সেই ইন্ডিয়ান টিম আর 2023 সালের ইন্ডিয়ান টিমের মধ্যে আকাশ পাতাল তফাত, এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমি আজকে দেখছিলাম যে গোটা যে টিম আজকে মাঠে দাঁড়িয়ে থাকবেন তাদের মধ্যে থেকে সৌরভ গাঙ্গুলি নিশ্চয়ই স্ট্যান্ড থেকে বসে খেলা দেখবেন, শচীন তেন্ডুলকার খেলা দেখবেন, তাদের মধ্যে একমাত্র সেই টিমে থাকা রাহুল দ্রাবিড় একমাত্র ব্যক্তি যিনি ইন্ডিয়ান বর্তমান যে টিম রয়েছে সেই টিমের ড্রেসিং রুম তিনি শেয়ার করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। আমরা বিশ্বাস করুন, খুব আবেগপ্রবণ হয়ে এই ভিডিওটা করলাম, খুব আবেগের কথা, ছোটবেলায় সেই সময় ক্রিকেট খেলার প্রচুর আবেগের কথা মনে পড়ে গেল। হোপ ফর দ্য বেস্ট, যখন এই ভিডিও আপনারা দেখবেন তার পরবর্তীকালে যে খেলা, সেই খেলাতে নিশ্চয়ই আমরা বিশ্ব জয় করবো, 2003-এর বদলা নিশ্চয়ই 2023-এ হবে। পাকিস্তানকে হারানোর মজা একদিকে, পাকিস্তান বাংলাদেশ না, পাকিস্তানকে হারানোর জায়গা মজা একদিকে, কিন্তু ক্রিকেটের মঞ্চে দাঁড়িয়ে ইংল্যান্ডকে হারানো, ক্রিকেটের মঞ্চে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হারানো বা পুরনো ওয়েস্ট ইন্ডিজকে হারানোর মজা আর অন্যদিকে। সবাই ভালো থাকবেন, লেটস হোপ ফর দ্য বেস্ট।